मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। विधानसभा निर्वाचन निर्वाचन आचरण विधि थाकाय विभिन्न सरकारी काज स्थगित থাকলেও मंगलवार থেকে তা তুলে নেওয়া হয়েছে। ফলে ফের নতুনভাবে সরকারি প্রকল্পগুলির কাজ শুরু হতে যাচ্ছে জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত এলাকায়। মঙ্গলবার পৌরসভা প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো বলেন, এদিনই তারা সরকারিভাবে চিঠি পেয়েছেন, এখন থেকে যে সমস্ত কাজ অর্ধসমাপ্ত অবস্থায় ছিল তা শুরু করা হচ্ছে। এমন অবস্থায় প্রায় 72টি বিভিন্ন প্রকল্পের কাজ একসাথে শুরু করা হবে বলে জানান তিনি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন ছিল বলে বিধানসভা নির্বাচনের জন্য পৌরসভাতে মডেল কোড অফ কন্ডাক্ট লেগেছিল এবং মডেল কোড অফ কন্ডাক্ট থাকার দরুন আমাদের পৌরসভায় যে সমস্ত নতুন কাজ, বিশেষ করে ডেভেলপমেন্টের নতুন কাজ, রাস্তাঘাট, কালভার্ট এবং পথশ্রী সহ অন্যান্য কিছু কাজ ছিল, এই সংখ্যাটা প্রায় আমাদের 32টা, আমাদের 25টা কাজ ছিল শুধু আমাদের পথশ্রী এবং বাকি অন্যান্য কাজগুলি প্রায় 72খানা কাজ আমাদের বন্ধ ছিল। এই 72খানা কাজ আমরা নতুন করে আজকে থেকে, যেহেতু মডেল অফ কোড অফ কন্ডাক্ট উইথড্র হয়ে গেল, আজকে থেকে আমরা যেহেতু লিফটিং হয়ে গেল, আজকে থেকে আমরা কাজগুলো শুরু করব। এর পাশাপাশি নতুন ট্রেড লাইসেন্স সহ আমাদের এখানে নতুন বিল্ডিং প্ল্যান এবং মিউটেশন, নতুন ওয়াটার কানেকশন, এই কাজগুলো বন্ধ ছিল দীর্ঘদিন ধরে নির্বাচন আচরণবিধির জন্য। এই নির্বাচন আচরণবিধি আজকে থেকে উদ্ধার করে নেওয়া হলো, সরকারি নির্দেশিকা আমাদের কাছে এসে সেই নির্দেশিকাকে মেনে আজকে থেকে আমরা নতুন করে আবার নতুন ট্রেড লাইসেন্স, নতুন বিল্ডিং প্ল্যান এবং নতুন ওয়াটার কানেকশন সহ অন্যান্য কাজগুলো যেগুলো বন্ধ ছিল ডেভেলপমেন্টের কাজগুলো সেগুলো পুনরায় চালু করছি।